আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি 10 টিভির নিয়মিত আয়োজন ভয়েস অফ ওয়ার্ল্ডে। আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ৭০% টিকা দেয়া হলে করোনার তীব্রতা এবছরই কমবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের কেরিয়ার গড়তে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ। ভিয়েতনামে 15 ফেব্রুয়ারি থেকে চলবে আন্তর্জাতিক ফ্লাইট। দর্শক, আমাদের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ 10 টিভি বিডিতে। এবারে বিস্তারিত। বিশ্বের 70% মানুষকে টিকা দেওয়া সম্ভব হলে চলতি বছরের মাঝামাঝি করোনার তীব্রতা কমে আসবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাউথ আফ্রিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, করোনা মহামারীর তীব্রতা এবছর শেষ হতে পারে যদি বিশ্বের প্রায় 70% মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস দক্ষিণ আফ্রিকায় সাংবাদিকদের বলেন, আমাদের প্রত্যাশা এই মহামারীর তীব্রতা এবছর শেষ হবে, তবে অবশ্যই জুন জুলাইয়ের মাঝে 70% মানুষকে টিকার আওতায় আনতে হবে। যদি এই লক্ষ্য অর্জন করা সম্ভব হয় তাহলে মহামারীর তীব্রতা সত্যি শেষ হতে পারে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, এই ধরনের লক্ষ্য অর্জনের জন্য অবশ্যই সকলের ইচ্ছা থাকতে হবে। আফ্রিকানদের মাত্র 11% টিকা দেওয়া হয়েছে, যা বিশ্বের সর্বনিম্ন হার। গত সপ্তাহে WHO-র আফ্রিকা অফিস বলেছে, 70% লক্ষ্যে পৌঁছানোর জন্য মহাদেশটিতে তার টিকা দেওয়ার হার 6 গুণ বাড়াতে হবে। পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতে স্ট্যাম্প ক্যারিয়ার গড়তে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহায়তায় সম্প্রতি নতুন পদক্ষেপ ঘোষণা করেছে বাইডেন হ্যারিস প্রশাসন। এর ফলে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন, একই সঙ্গে প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা অর্জন করতেও পারবেন তারা। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের শিক্ষার সুনাম নতুন করে বলার কিছু নেই, বিশেষ করে বিজ্ঞান বিষয়ক উচ্চশিক্ষা বা উচ্চতর গবেষণার জন্য বিশ্বের প্রথম সারিতেই আছে যুক্তরাষ্ট্রের নাম। প্রযুক্তির এই যুগে যুক্তরাষ্ট্রের প্রভাব স্পষ্টতই দৃশ্যমান, আর এই জন্য বিদেশি শিক্ষার্থী যারা বিদেশে উচ্চতর গবেষণা বা PhD করতে চায় তাদের বেশিরভাগই প্রথম দিকের পছন্দ থাকে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মেধাবী শিক্ষার্থী তাদের পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য দেশটিতে বসবাস ও উন্নত ক্যারিয়ার গড়ার সুবিধার্থে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এই পদক্ষেপের অংশ হিসেবে স্টেম অপশনাল প্র্যাকটিস ট্রেনিং OPT প্রোগ্রামে 22টি নতুন বিষয় যুক্ত করা হয়েছে। এর ফলে F1 ভিসাপ্রাপ্ত আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্টেমের নির্দিষ্ট বিষয়গুলোতে স্নাতক, মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জনের পর কাজের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে 3 বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। নতুন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে 500-এরও বেশি শিক্ষা প্রোগ্রাম পরিচালনাকারী আন্তর্জাতিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান স্টাডি গ্রুপের ইউনিভার্সিটি পার্টনারশিপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জোশুয়া রুবিন বলেন, স্টেমের বিষয়গুলো বিশ্বের শীর্ষ মেধাবীদের আমেরিকায় পড়াশোনা করতে আগ্রহী করে তুলবে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেম ডিগ্রি পর্যায়ের প্রোগ্রামগুলোতে পড়াশোনা করতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন, একই সঙ্গে প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তারা। এছাড়া স্টেম অপশনাল প্র্যাকটিস OPT প্রোগ্রামের নন ইমিগ্রেন্ট ব্রিজ USA এক্সচেঞ্জ ভিজিটরদের সহায়তা প্রদান করবে যুক্তরাষ্ট্র সরকারের ব্যুরো অফ এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। এছাড়া 36 মাস পর্যন্ত স্টেমের J1 স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের আরও বেশি একাডেমিক প্রশিক্ষণ প্রদান করা হবে। যারা বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা বা ক্রীড়াক্ষেত্রে অসামান্য দক্ষতা দেখাবেন তাদের জন্য রয়েছে O1A নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস। করোনা মহামারীর ফলে বিশ্বের অন্যান্য দেশের মতো ভিয়েতনাম সরকারও দেশটিতে আরোপ করেছিল নানান বিধিনিষেধ, কিন্তু করোনার প্রকোপ কমে আসায় 15 ফেব্রুয়ারি থেকে যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইটের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পাশাপাশি ফ্লাইটের সংখ্যার উপর কোনো প্রকারের সীমাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছে দেশটির একটি স্থানীয় গণমাধ্যম। বার্তা সংস্থা রয়টার্স জানায়, দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি মহামারীর শুরুতে সীমান্তে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল করোনার বিস্তার ঠেকাতে। এর ফলে দেশটির পর্যটন খাত ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে, কারণ দেশটির মোট GDP-র 10% আসে এই পর্যটন খাত থেকেই। বর্তমানে দেশটিতে ক্রমেই আক্রান্তের হার কমে আসায় 15 ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক বিমান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি ভ্রমণকারীদের জন্য ভ্রমণের নিয়মগুলো সহজে করে দেয়া হয়েছে। দেশটির সরকারের হিসেবে 98% মানুষ করোনার 2 ডোজ টিকা গ্রহণ করেছে। মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির 39,000 মানুষ মৃত্যুবরণ করেছেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে। দর্শক, এই ছিল আমাদের আজকের ভয়েস অফ ওয়ার্ল্ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেশ ও দশের কথা বলে।